আমরা শিওর হয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম তেয়াবাড়িয়া। দেখতে পাচ্ছেন বিলের মাঝখান দিয়ে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা জায়গার নাম হচ্ছে তেয়াবাড়িয়া। এখানে তিনটা ব্রিজ রয়েছে এবং বেশ সুন্দর একটি জায়গা, তবে রাস্তাটা কাঁচা রাস্তা। তো এইখানে আমি বিখ্যাত বাবু ভাই এবং আমাদের রবিউল ভাই এই তিনজন চলে আসলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে কই মাছ ধরা, তাছাড়াও যে কোনো মাছ ধরতে পারে, তো আমরা চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমাদের চাচা ভাতে যা বেশ সামনে চলে গেছে, কাছে যাই আমরা। তাদের প্রস্তুতি কী এবং কীভাবে মাছ ধরে আজকে? সুন্দর ধান ক্ষেত, এদিকেও পাটের জাগ রয়েছে। কি দাদা, পানি কি ভালো আছে? বিশাল বিল, আমরা এইখানে আগে কখনো আসিনি অন্তত মাছ ধরার জন্য, আজকে এসেছি আমরা। তো দেখি কি করতে পারি। আমাদের কাকা ভাতি যা পাশাপাশি রয়েছে, তাদের হাতে দেখতে পাচ্ছেন হাত বসছি, তারা পিঁপড়ার ডিম দিয়ে এই কই ধরার চেষ্টা করবে। আর কোনো এক্সট্রা কোনো টোপ নেই, শুধুমাত্র পিঁপড়ার ডিম দিয়ে আমরা ফেলবো। তো দেখি কি করতে পারি। মাছ রাখার জন্য কিনে আসতো খালই জাল। আচ্ছা, এদিকে কি মাছ হবে? অন্যরকম একটি পরিবেশ দেখতে পাচ্ছি। ধান ক্ষেত, তার পাশ দিয়ে ছোট ক্যানেলের মতো রয়েছে, এই জায়গাগুলোতে চেষ্টা করব। এই জায়গাগুলোতে মাছ ধরার একটা আলাদা ফিলিংস রয়েছে, কারণ এখানে দেশীয় মাছ ছাড়া অন্য মাছ আশা করে ধরবে না। তো দেখি কি হয়। কি দাদা, আওয়াজই দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কই হবে কই? এই যে জায়গাটা দেখলাম, সেটা বসে বলল যাই দুইখান পাবি। তো ঠিক আছে, চাচা এক জায়গায় বসে পড়েছে, তো কাকা বসে ফেলে দিল, টোপ দেয়নি, পানি দেলি। ও আচ্ছা, আর বিখ্যাত বাবু ভাই সামনে চলে গেছে। এই জায়গাটা সম্বন্ধে আমরা এটা বলতে পারি যে এই জায়গাটাতে যদি অনেক বেশি পানি হয়, তাহলে এখানে মাছ ধরার জন্য বেশ সুন্দর পরিবেশ তৈরি হবে। দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একদম বড় একটি ব্রিজ, আমরা একটা ব্রিজ পার হয়ে আসলাম, তার সামনে আর একটা আছে, এই জন্য জায়গাটার নাম হয়তো বা তেয়াবাড়িয়া দেওয়া হয়েছে। তিনটি বিলের তিনটি রাস্তা রয়েছে, তিনটা রাস্তাকে কেন্দ্র করেই মনে হয় নামটি রাখা হয়েছে। এটা আমার তত্ত্ব ভুলও হতে পারে, তবে এটা আমি আইডিয়া করে নিলাম, নামের উপরে আইডিয়া করে নিলাম। কি দাদা, হ্যাঁ, চাটমোহর থানার মধ্যে কি পড়েছে এটা? আচ্ছা, তো বাবু ভাইয়ের লোকেশনটা খুবই দারুণ। সে দুই পাশে বন, বনের মাঝখানে সে সামনে ধান ক্ষেত, তারপরে সেখানে সে মাছ ধরার চেষ্টা করবে। দেখুন, আমাদের কাছে একদম টাটকা ডিম রয়েছে, সেই ডিমগুলো দিয়ে আমরা সুন্দর করে পেঁচিয়ে বসিতে লাগিয়ে দিব, তারপরে ফেলবো। যদি মাছ থেকে থাকে অবশ্যই আমাদের টোপ খাবে। কি খাবে? খাবে খাবে খাবে, 100% খাবে। আমাদের বড়শির সাইজ হচ্ছে 5 নম্বর বড়শি, এবং আমাদের হাত বড়শি দিয়ে আজকে মাছ ধরতেছি। এটা বাবু ভাইয়ের বানানো ছিপ দেখতে পাচ্ছি আমরা। তো দেখি কি হয়, কিছুক্ষণ চেষ্টা করতে হবে, একদম ফেলা মাত্রই খাবে তা না, বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে হয়তো বা আমরা মাছ ধরতে সফল হতে পারি। তো দুইটা হাত বড়শি দেখতে পাচ্ছি, আমাদের কাকা রয়েছে এক পাশে। ছোটো মাছ ধরার জন্য এক জায়গায় না বসাই ভালো, একটু এক একজন এক এক জায়গায় বসে চেষ্টা করাটাই বেশি ভালো, তাহলে কেউ না কেউ মাছ পাবেই, তখন বোঝা যাবে যে মাছ এখানে রয়েছে। আর যদি একই জায়গায় চেষ্টা করা যায় তাহলে মাছ নাও হতে পারে। আর কই মাছ, এই জাতীয় দেশীয় মাছ যদি আপনি জায়গায় বসে ধরতে চান, তাহলে কিন্তু আপনি সেভাবে সফলতা পাবেন না। আপনাকে সফলতা পেতে হলে আপনাকে জায়গা চেঞ্জ করতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে কোন সাইডে মাছ রয়েছে। কই মাছ ধরার একটা সুবিধা হচ্ছে, এখানে কোনো চার ব্যবহার করতে হয় না, শুধু দেখতে হবে মাছ কোন সাইডে নড়ে, সেই সাইডে ফেললেই খাবে। তবে এই সময় কইগুলো খুব বেশি বড় হয় না। তো বাবু ভাই আরেকটি বসে ফেলে দিচ্ছে, দেখা যাক কি হয়। একদম রাস্তাঘাট খুবই কাদা, এবং মাটিগুলো একদম ভিজে, একদম জাতা হয়ে আছে, পা দিলে এখানে স্লিপ করতেছে। এই ধরনের জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, যেখানে সেখানে পড়ে গিয়ে যেন আপনার কোমর না ভেঙে যায়। তো এই জিনিসগুলো খুবই খেয়াল করতে হবে। আর এই ধরনের মাছ কিন্তু যে সেই মারতে আসে না, এই দেশীয় মাছ ধরার জন্য আলাদা লোকই থাকে, যেমন আমরা। আমাদের কাদা পানি কোনো কিছুতেই কোনো কিছু হবে না, আমরা চেষ্টা করবই। তো ভাতে যাই পাশে চেষ্টা করতে থাক, দেখি আমাদের কাকা কি করে। কাকা আশা করতেছি বসে এতক্ষণে ফেলে দিয়েছে, মাছ না পেলেও সে চেষ্টা করতেছে। এই বিলের মধ্যে দেখতে পাচ্ছি খুব দারুণ দারুণ ক্যানেল রয়েছে। যদি এখানে ছাড়া মাছ থাকে, মানে রুই মাছ, কাতলা মাছ যদি থাকে, তাহলে হয়তো বা নৌকা নিয়ে বসলে কাজ হতে পারে। কারণ এখানে যে পরিমাণ ধান গাছ রয়েছে, ধান ক্ষেতের আশেপাশেগুলোতে মাছ বেশি থাকে, কারণ মাছ খাবার খায় ধান ক্ষেতের মধ্যে গিয়ে। তো দেখি কি হয়, আমরা
এসেছি যখন তখন অনেক কিছু এখান থেকে দেখে যাব শুধু মাছ ধরে যাব তা না আর অনেক কিছু দেখার আছে অন্য কোনো মাছ নরে কিনা বা এখানে মাছ ধরে কিনা সেগুলো খেয়াল করতে পারবো কি বাবু ভাই সারা মাছও দুই সাইডে দেখা যায় দেখা যায় এখানে বাবু ভাই প্রায় মিনিট দশেক চেষ্টা করলো করার পরে সে বুঝতে পারলো যে এখানে কোনো রেজাল্ট হচ্ছে না বা হবে না তাই সে অন্য জায়গায় যাচ্ছে এই হচ্ছে কাহিনী এই মাছগুলো আপনাকে খুঁটে খুঁটে ধরতে হবে আর যদি এক জায়গায় খাওয়া শুরু করে তাহলে কিন্তু আপনি ওই জায়গা থেকে অনেকগুলো মাছ ধরতে পারবেন তো রাস্তাটা একদম কাঁচা রাস্তা এটার একটা আলাদা ফিলিংস রয়েছে মাটি দিয়েই আমরা তৈরি সেই মাটির উপর দিয়েই আমরা হেঁটে যাচ্ছি ব্যাপারটা অন্যরকম তো আরেকটি জায়গায় আমরা আসলাম বেশ সুন্দর পরিবেশ হয়ে আছে পাটের শোলা পাটের জাগ পাট ছিলতেছে ধান ক্ষেত একদম মিলেমিশে একাকার এই পরিবেশগুলো অন্যরকম তো দেখি আসলে মাছগুলো নড়তেইছে না আমরা বুঝবো কীভাবে যে এখানে মাছ রয়েছে যদি মাছ নড়াচড়া না করে বোঝার কোনো কায়দা নেই দেখো তাহলে চেষ্টা করো একবার আরেকটি জায়গায় ফেলবো আমরা কই মাছ ধরার জন্য বেস্ট টোপ হচ্ছে বলতার ডিম পিঁপড়ার ডিম পাশাপাশি তবে আমরা আজকে বলতার ডিম আনতে পারিনি পিঁপড়ার ডিম এনেছি এবং ডিমগুলো খুবই টাটকা যদি মাছ থাকে তাহলে আশা করতেছি এই টোপই খাবে অনেক কোম্পানি বাবু ভাই বারবার ফেলে দেখার চেষ্টা করতেছে কতটুকু পানি কিন্তু অনেক কোম্পানি হি কি পাইছেন ঘাইরো ঘাইরো ওরে বাবা কাকা একটি মাছ পেয়েছে এবং কই মাছ আমি এই মাছটাকে দেখাবো যেহেতু মাছ ধরাটাই জুলুম হয়ে গেছে আমি অবশ্যই মাছটাকে দেখাবো তবে কাকা যে এত খুশি মাছটা পেয়ে জাল কই জাল সে বলতেছে ওইখানে আমাকে সমানে ধরবে একটা মাছ পাওয়ার পরে কাকার পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে কাকা সবসময় আগেই ধরে সিনিয়র মানুষ না ও কইয়ের বাচ্চা না কই বাবা একদম এসিয়ে কই যাকে আর দেখাই যাচ্ছে না এই একদম দেশীয় কই যাকে দেখলে আপনি চিনতে পারবেন না না এটা নিয়ে পানিতে রাখেন এমনিতে ছোট মাছ আবার এটাকে মেরে ফেলতে কই মাছ কি মরে নাকি না রাইন যাক আমরা বউনি করে ফেললাম বেশিক্ষণ লাগলো না অল্প সময়ের মধ্যে আমরা বউনি করে ফেলেছি ইস পরিপূর্ণভাবে পড়তে পারেননি ভাই এদিক দিয়ে মাটি এত ভেজা মানে পা ধরে রাখাই কঠিন মাছ ধরবে এই সময়গুলোতে মাছ ধরারই সময় শুধু আপনাকে অপেক্ষা করতে হবে তাহলেই হবে কি নাম তোমার মাহমুদ হ্যাঁ মাহমুদ মাহমুদ এই জায়গার নাম কি ধুলাউড়ি দিয়ারপাড়া ধুলাউড়ি দিয়ারপাড়া আর তেয়াবাড়িয়া কোনটা কয় তেয়াবাড়া চৌদ্দটা ও আচ্ছা এই বিলে বড় মাছ ধরে না মানুষ হ্যাঁ ধরে তো আরো পড়ে আরো পড়ে না নৌকা দিয়ে ধরে নৌকা নিয়ে মাছখানে গিয়ে গিয়ে ধরে নৌকা নিয়ে মাছখানে বাইরে পেতে ও আচ্ছা রুই টুই ধরে না বড় মাছ ধরে আচ্ছা তাহলে আমরা ধোলাউড়ি দেয়ার পাড়াতে আছি আর তেয়াবাড়ি আমাদের সামনে একই কথাই এই মাছ উঠবে এখন কুয়াটা হ্যাঁ টানতে না টানতে এই বাচ্চা আপনার লাগি তো আমার লাগে কারণ তো জানি দেরি হয় দেরি হয় না ভাই আর তো খাইবে দাও লাগতো খাতে খাতে খাওয়া ছেড়ে যাবে নি তা মাছে ধরাবে না তো যাই হোক খাচ্ছে এটা হচ্ছে বড় ব্যাপার কই মাছ একবার ছুটে গেলে মনে আর খায় না সব মাছ চলে যায় হ্যাঁ এই কবিতা আপনাকে কে শিখিয়েছে এই এই ব্যার বয়স্ক কই দাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি কই আমরা ধরে ফেললাম দেখুন বয়স্ক সামনে ধরো এই জালি দেন না জালি তো নেই জালি ওখানে ছয়া ছয়া লাগবে যা ছয়া এই জায়গায় দেখো মাছটা এই জায়গায় দেখো লাপা তাকে এই লাপালাপি করিস না একদম কই মাছ যে বদের বদ এটার বেশ ভালো সাইজ দেখতে পাচ্ছেন এটার খুব ভালো সাইজ এই সাইজের কই হলে খুব মজা হবে তো কাকা একটি ভাতিজা একটি ধরে ফেললো বেশ সুন্দর মাছ ইনশাল্লাহ আমরা আরও মাছ ধরবো দাদা কেমন লাগলো তোমার মাছটা ধরে সেই ভালো লাগলো আমরা 2023 সালে আজকে এই প্রথম কই মাছ ধরতে আসলাম এবং এসেই আমরা মাছ ধরতেছি বেশ ভালোই লাগতেছে চাটমোর থেকে বেশটা দূরেই আমরা এসেছি বাবু ভাই বসে আবার খাচ্ছে এখনই আরেকটি মাছ উঠে আসবে
এটা আমরা শিয়ার হয়ে গেছি মাছটা উপর থেকে ছুটে গেল রে কাজ হলো এটা আফসোস করো ইস্ক তুমি আবার কর আফসোস মাছটা চলে গেল বাবা আলহামদুলিল্লাহ কচা সাইজের একটি কই পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন ও এটা আমাদের তিন নাম্বার কই বেশ ভালো সাইজ কি দাদা হ্যাঁ কাকা মাছ না পেলেও সে মাছ ছাড়াচ্ছে এটুকু তার ক্ষমতা আছে ছাতা ফুটাইতে হবে এখন বৃষ্টি চলেই আসলো বেশ ভালো বৃষ্টি হয়ে গেল আমরা এখন এখান থেকে চলে যাব এখান থেকে গিয়ে দেখি ডাকাতের ভিটাতে কিছু করতে পারি কি না আসলে এই সময়ে পানিগুলো পচা থাকে তাই খুব একটা সুবিধা করতে পারলাম না আইসে যা চলে আসলাম আমরা ডাকাতের ভিটায় দেখতে পাচ্ছেন এই সেই জায়গা ডাকাতের ভিটা আমার সামনে যে একটা গাছ দেখা যাচ্ছে ওইটাই মূলত ডাকাতের ভিটা বলা হয় তো এইদিকে অনেক পানি তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর এই দিকটা বাবু ভাই এবং কাকা এসে দেখে গিয়েছিল যে অনেক মাছ নড়াচড়া করে তো এই জন্যই আমরা এখানটাতে একটু বসে ফেলার চেষ্টা করব এদিকের পানিটা একটু ভালো মনে হচ্ছে তো দেখতে পাচ্ছি বেশ সুন্দর জায়গা আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটু সুন্দর কিছু দেখাই রাস্তার মধ্যে দিয়ে পানি চাটমহরে এবার এই জায়গাটা সবচেয়ে বেশি লোক ভিড় হয়েছে এবং হচ্ছে বিশেষ করে শুক্রবারের দিন অনেক বেশি লোক হয় এখানে দেখতে পাচ্ছি অনেক নৌকাও রয়েছে নৌকা ভাড়া দেওয়া হয় খুব সুন্দর একটি জায়গা তৈরি হয়ে গেছে এমনি পড়ে গেছিলাম হোন্ডা ছাড়াই যাব না কই কই আরেকটি কই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এই জায়গাতে একটি মাছ ধরার খুব ইচ্ছা ছিল আমাদের তো ডাকাতের ভিটা থেকে আমরা একটি কই মাছ ধরে ফেললাম মাছটা দেখো একটু এটা আমাদের চার নাম্বার মাছ আলহামদুলিল্লাহ আমরা বেশ খুশি আমরা খুব অপেক্ষায় ছিলাম এখান থেকে একটা মাছ ধরেই ছাড়বো শুক্রবার আজান দিয়ে দিল আমরা আর থাকতে পারছি না আমরা এখনই চলে যাব ইনশাল্লাহ এই জায়গাটা বেশ সুন্দর এবং বোঝা যাচ্ছে যেখানে মাছও রয়েছে তো আবার আসবো আজকে আমরা দুই জায়গাতে চেষ্টা করলাম মোটামুটি চারটা মাছ ধরতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা খালি হাতে যাইনি হ্যাঁ ওরে বাপ রে 100% কাকার একদম ওভার কনফিডেন্স সে 100% এখান থেকে মাছ ধরতেই পারবে ও আমরা এখন মাছ দেখব মাছ কো দাদা খালি মাছ পাইছো এই হচ্ছে আমাদের মাছ এই মাছ পেয়ে তুমি কেমন খুশি বলো অনেক খুশি বছরের প্রথম কই মাছ মোষের গাড়ি চাকা লাগাইছে কাঠের চাকা বাদ দিয়ে লাগাইছে টায়ার ডিজিটাল হয়ে গেছে ধূপ
আগের সেই শব্দ কাকাটাই দেখে আত্মহত্যা করেছে। বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, ডাকাতের ভিটাই এসে ডাকাত দেখি নাই, ফিরে চলে যাই বন্ধু হ্যাঁ।